my god! Oh! I am very sad, right? Very sad! Why you sad? Cannot be to Kito. Oh my god! বারনে নীলবার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড একটা জাতি যত বেশি শিক্ষিত ওই জাতি তত বেশি উন্নত এখন বিষয় হচ্ছে বর্তমান সমাজে তথা আমাদের এই কালচারে শিক্ষা বলতে কি বোঝানো হচ্ছে আমরা নরমালি এটা বুঝে নিচ্ছি যে মনে হচ্ছে বেশি ব্যক্তি যদি স্মার্ট ইংলিশ ইউজ করে ভালো উচ্চারণে ইংলিশ ব্যবহার করতে পারে তাহলে বোঝা যায় তার এডুকেশন অনেক ভীষণ অনেক বেশি আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে সে মনে অনেক শিক্ষিত মোট কথা পৃথিবীতে এত ভাষা রয়েছে যদি আমরা ইংলিশ ভাষা স্মার্টলি বলি মনে হয় যে ওই লোকটা বেশি শিক্ষিত বেশি ভদ্র এটা আমাদের সমাজে প্রচলিত কিন্তু আমার কাছে একটা বিষয় হচ্ছে যারা আমেরিকা যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে যারা বসবাস করে এখানে যারা মনে করেন বোঝানোর জন্য বলতেছি যারা মুচি আমাদের বাংলা ভাষা থেকে বলা হয় মুচি বা টয়লেট ওয়াশ করে তারাও কিন্তু যথেষ্ট ভালো ইংলিশ জানে এখন তাহলে তারা কি আমাদের কালচার ইংলিশ ভাষা জানলে সে শিক্ষিত ভদ্র নম্র স্মার্ট কিন্তু আমার কথা হচ্ছে ইংলিশ তো তারাও জানে তাহলে তারা কি এজন্য ইংলিশ ভাষা নিয়ে গর্ব করার মতো কিছুই নাই কিন্তু আমাদের সমাজে এটা দেখা যাচ্ছে যে ভালো ইংলিশ জানে তাকে অনেক গর্ব করা হয় কিন্তু মূলত ইংলিশ ভাষা নিয়ে গর্ব করার মতো কিছু নাই বরং সে এটা বলা চলে যে ওদেরকে তাড়ানোর জন্য আমরা প্রায় 200 বছর যুদ্ধ করছি আমাদের দেশ থেকে অনেক ক্ষতি হয়ে গেছে এরা আমাদেরকে অনেক ক্ষতি করছে ইংলিশ ভাষা নিয়ে গর্ব করা কিছু নাই বরঞ্চ ভালোভাবে বাংলা ভাষা ভালোভাবে বাংলা আয়ত্ত করাটাই হচ্ছে গর্বের বিষয় যাদেরকে আমরা তাড়ানোর জন্য প্রায় 200 বছর যুদ্ধ করলাম আজকে আমরা তাদেরকেই ফলো করতেছি দুঃখ যাই হোক আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো ইংলিশ ভাষা নিয়ে যে অত গর্ব করা কিছু নাই বা এক্সট্রা কিছু মনে করার নাই কেননা ইংলিশ ভাষা এখন যারা ভিক্ষুক আমার দেশে ভিক্ষুক যারা সাধারণ মানুষ এরাও জানে এবং খুব ভালো ইংলিশ ব্যবহার করতে জানে আর এই ভিডিওতে আমি তাই দেখাবো চলুন দেখি এত সুন্দর ইংরেজি বলেন এই আপাকে চেনেন আরে ম্যাডাম চিনি ম্যাডামের লেডি সামনে চলে গেছে ও আমরা ম্যাডাম কি দেশ ম্যাডামের কাছে কি চাইবেন ম্যাডাম আপনার চাইছি 1000 টাকা 1000 100 ও নো নো 100 টাকা না আপনি জানেন 100 ও Hey there. Subscribe to my channel. And also press this bell icon.